এখন জাতীয়করণটা কি সেটারও কিন্তু তাদের ধারণা সুস্পষ্ট নয়। আমরা যে আমি এবং আমরা সবাই মিলে বসেছিলাম শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে, জাতীয়করণ কি ওনারা একটাকে বলছেন সরকারিকরণ, একটাকে বলছেন জাতীয়করণ, তারপরে সেখানে জাতীয়করণ হলে এই যে বিসিএস নন বিসিএস, পিএসসি নন পিএসসি, এমপিও নন এমপিও, এই যে এত রকম আছে, এনটিআরসি নন এনটিআরসি, কি করে রিকনসাইল করব, ওনাদেরও কিন্তু সেই ধারণাটা স্পষ্ট নেই। তো সেই জন্যে আমাদের এটা অনেক বেশি এটাকে দেখতে হবে, দেখে একটা কি করে কার্যকর একটা পদ্ধতিতে আমরা যেতে পারি। এই সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি দেখা যায় যে এই একটা জাতীয়করণের একটা প্রক্রিয়া আমরা যেতে পারছি, আমরা অবশ্যই সেটি যাব। তার কারণ আমাদের মূল লক্ষ্যটা কি, আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে শিক্ষার মান উন্নয়ন, এবং শিক্ষার মান উন্নয়ন করতে হলে অবশ্যম্ভাবী ভাবে শিক্ষকের জীবন মান এবং তার যে সামাজিক মান মর্যাদা সেটাকেও সমুন্নত রাখতে হবে। তাহলে আমি এইটা যদি করতে হয় তাহলে কি পদ্ধতিতে সেটি আমরা করব এটি জানতে হবে। আমরা জাতীয়করণ করতে চাই বা করতে চাই না বিষয়টি তা নয়, বিষয়টি হচ্ছে শিক্ষার মান উন্নয়ন করতে চাই, তার জন্য যা কিছু করণীয় আমরা তার সবকিছু করব, এবং তার মধ্যে এই অনেকগুলো সুপারিশ আছে, এগুলো বিচার বিশ্লেষণ করে যেটা মনে হবে সঠিক পথ, শেখ হাসিনার সরকার ঠিক সেই সঠিক কাজটি করবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ।